বাড়ির চাটাইয়ের বেড়া দেয়াকে কেন্দ্র করে দুই কাকাকে বাঁচাতে এসে প্রতিবেশী দুষ্কৃতীর হামলায় আক্রান্ত হলো ভাইপো। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে রতুয়া থানার উত্তর বালিপুর এলাকায়। আহতকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজে। এই ঘটনায় হামলাকারী ভাদু মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহতের নাম রকি ঘোষ, বয়স 27। এদিন সকালে দুই ভাই সৈতন ঘোষ ও রৈতন ঘোষ বাড়িতে বেড়া দিবে বলে বাড়ির সামনের রাস্তায় বাঁশ ফাটিয়েছিল। সেই সময় প্রতিবেশী ভাদু মণ্ডল বলেন রাস্তায় বাঁশ ছেলা যাবে না। এই নিয়ে তাদের তর্ক বিতর্ক চলে। তখন ভাইপো রকি ঘোষের প্রতিবাদ করে। সেই সময় প্রতিবেশী ভাদু মণ্ডলের হাসুয়ার আঘাতে জখম হয় যুবক। এই বিষয়ে অভিযুক্ত ভাদু মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে থানায়। ভিডিও রিপোর্ট জেন টিভি। কার সঙ্গে গন্ডগোল চলছিল? গন্ডগোল ছিল দুটো কাকুর সঙ্গে, গৌতম ঘোষ আর সৈতম ঘোষ বাস ছিঁড়াছিঁড়ি করছিল নিজের বাড়ির সামনে। তো ভাদা মণ্ডল এসে সঙ্গে ওর সঙ্গে ঝগড়া লাগিয়ে দেয়। তখন ঝগড়া লাগার কারণে এই দাদাটা যায়, দাদাটাকে হাঁসুয়া দিয়ে মারা হয়। তখন কখন মেরেছে হাঁসুয়া দিয়ে? এক কপ এখান থেকে এখানে মেরেছে আর একটা এখানে। কে মেরেছে এটা? ভাদা মণ্ডল। থানায় অভিযোগ হয়েছে? হ্যাঁ হয়েছে। আপনার নাম? বাপি ঘোষ। আর যাকে মেরেছে তার নাম? রবি ঘোষ। কোথায় হয়েছে ঘটনাটা? উত্তর বালপুর আসমন্দির। ওয়েজি, এই ট্রাকের ব্যাটারির সমস্যা মিটলো না। আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে। বস ব্যবহার করুন। ক্লোরিন ফ্রি ডিস্টিল ওয়াটার বস ফর এক্সট্রা লাইফ।